আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাইরাস রেসিপিতে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চৌকো পরোটা রেসিপি, যেটা আমরা সাধারণত বাসায় প্রায়ই বানিয়ে থাকি। আমরা সবাই এই পরোটা বানাতে পারি, তবে আজকের রেসিপি আমার নতুন রাঁধুনিদের জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা পরোটার ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রে 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। 2 কাপ ময়দার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ডোলে ডোলে খুব ভালোভাবে প্রতিটা লেয়ারে যেন তেলটা মিশে যায়, এভাবে আমাকে তেলটা মিশাতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তেলটা মিশাচ্ছি। আমাদের তেল মিশানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব পানি। পানিটা একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে বারে বারে পানিটা দিবেন। পানিটা দিতে হবে স্বাভাবিক তাপমাত্রার, মানে নর্মাল তাপমাত্রা। আমাদের 2 কাপ ময়দার জন্য এখানে 1.25 কাপ থেকে 1 কাপ পানি লাগতে পারে, ময়দার প্রকারভেদে কম অথবা বেশি লাগতে পারে। আমি এবার হাত দিয়ে খুব ভালো ভাবে মেখে নিব, যেন মসৃণ একটা ডো তৈরি হয়। আমি কিন্তু এখানে একবারে পানিটা ঢেলে দিইনি, দেখেন আমি বারে বারে পানিটা ঢেলে দিয়েছি। আর একটু তেল দিচ্ছি যেন খুব সফট একটা ডো তৈরি হয়। খুব ভালোভাবে ডোলে ডোলে 3 থেকে 4 মিনিট মাখাতে হবে, যেন খুব সফট একটা ডো তৈরি হয়। আবার 1 কাপ থেকে একটু কম পানি লেগেছে, মানে 1.25 কাপ পানি লেগেছে, ময়দার প্রকার ভেদে আপনাকে কম অথবা বেশি পানি লাগতে পারে। মাখাতে মাখাতে যখন দেখবেন আপনার হাতটা ক্লিন এসেছে এবং বাটিটাও পরিষ্কার এসেছে, তখন বুঝতে হবে আপনার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট। আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 10 মিনিট রেখে দিতে পারেন। আমি ফিরে আসছি 30 মিনিট পর, দেখেন আমাদের ডোটা আরেকটু নরম হয়েছে। এখন আমি এই ময়দা থেকে 6টা লিচি কেটে নিব। সমানভাবে লেচি কেটে নিতে হবে, যাতে আমাদের পরোটাগুলো সবগুলা পরোটা সমান হয়। আমি প্রথমে 60টা লেচি কেটে নিয়েছি, পরে আমি একটা ভেঙে 6টা তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য 6টা পরোটা পারফেক্ট একটা সাইজ হয়। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেলের সঙ্গে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছা করলে পরোটার সঙ্গে আমি যে কর্নফ্লাওয়ার মিশিয়েছি এটা শুকনাও মিশাতে পারবেন। এবার আমি পরোটার জন্য রুটি তৈরি করে নিব। এবার যার জন্য প্রথমে গোল করে নিচ্ছি, যাতে আমাদের পরোটাটা গোল হয়। একটু ময়দা দিয়ে দিলাম যাতে আমাদের বেলতে সুবিধা হয়, আমাদের পিঁড়ির সঙ্গে যাতে রুটিটা লেগে না যায়। ঠিক রুটির মতো পাতলা করে এটা বেলে নিচ্ছি, রুটি থেকে একটু মোটা। আমাদের রুটিটা বেলা হয়ে গিয়েছে, এবার আমি তেলের সঙ্গে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা আমি পুরোটা রুটিতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে তেলটা দিতে হবে, যাতে আমাদের প্রতিটা লেয়ার ভাজার পর খুলে খুলে আসে এবং প্রত্যেকটা লেয়ার সফট হয়। এখানে বলে বোঝানোর কিছু না, আমি ভাজটা আমরা সাধারণত বাসায় যেভাবে দিই পরোটা, ঠিক একই রকম ভাবে আমি ভাজটা দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলা পরোটা ভাজ দিয়ে নিব। আমাদের সবগুলো পরোটা ভাজ দেওয়া হয়ে গিয়েছে, এবার সব থেকে আগে যে পরোটাটা আমি ভাজে রেখেছি সেটা আমি আগে বেলে নিব। একটু চেপে চেপে নিচ্ছে যাতে আমাদের চৌকোটা করতে সুবিধা হয়। এখানে আমি সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, খুব বেশি দিতে যাবেন না, তাহলে আমাদের আটার কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে।
এবার খুব সাবধানে আস্তে আস্তে চারি সাইড বেলে নিতে হবে। একটু ঘুরিয়ে নিয়ে আরেক সাইড আমি বেলে নিব। এটা খুব বেশি পাতলা করার দরকার নেই, রুটি থেকে একটু মোটা সাইজ হবে। এখানে আর আটা দেওয়ার দরকার নাই, আমাদের পরোটাটা বেলা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা কেমন হবে। ঠিক এরকম একটা পুরুত্বের আমরা পরোটা তৈরি করে নিব। সবগুলো পরোটা আমরা এভাবে তৈরি করে নিব, তবে একবারে বেলতে যাবেন না, একটা করে বেলবেন, একটা করে ভাজবেন। একবারে বেলতে গেলে আমাদের পরোটাটা একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে যাবে। এরপর আমি ভাজতে চলে গেলাম। প্রথমে আমি চোলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, যখন প্যানটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি পরোটা। পরোটা দিয়ে এপাশ ওপাশ একটু করে ভেজে নিব। প্রথমেই তেল দিতে যাবেন না। ঠিক এরকম দুই পাশ যখন হয়ে যাবে, যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে একটু ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা জিপলক ব্যাগ অথবা কোনো এয়ার টাইট বক্সে করে ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 3 থেকে 4 দিন, আর যদি ডিপে রাখতে চান তাহলে 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন। ভাজার আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। আপনার এখানে ঘি অথবা ঘি তেল মিক্স করে ভেজে নিতে পারবেন। তেল দেওয়ার পর এভাবে ফুলে আসবে পরোটা, তখন একটু চেপে আরেক পাশ উল্টে দিতে হবে। এক পাশ অনেকক্ষণ ভাজতে যাবেন না, তাহলে পরোটাটা আমাদের পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, আমরা পারফেক্ট একটা পরোটা তখন পাবো না। চারপাশ এভাবে চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভিতর থেকে লেয়ারগুলো খুলে আসে এবং সেদ্ধ হয়ে যায় এবং পরোটাটা খুব সুন্দর একটা ক্রিস্পি উপরটা ভিতরটা সফট একটা পরোটা হয়। দুই পাশ এভাবে চেপে চেপে আমি 3-4 মিনিট ভেজে নিব, যেন পরোটাটা আমাদের ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের পরোটা অলরেডি খুলে আসছে লেয়ারগুলো। আপনার পরোটা যদি পারফেক্ট ভাজা হয় তাহলে অটোমেটিক ভাজতে ভাজতে আপনার পরোটা এভাবে লেয়ারগুলো খুলে আসবে। আমাদের সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ভাবে কিভাবে খুলে আসছে দেখুন একটু। আরেকটা সাইড একটু ছিঁড়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এভাবে যদি তেল এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে দেন ঠিক এরকমই লেয়ার গুলো খুলে আসবে, উপরটা হবে ক্রিস্পি এবং ভিতরটা হবে সফট। খুব সুন্দর সুস্বাদু একটা মজাদার একটা পরোটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।